বিসমিল্লাহি রহমানির রহিম। গ্রামার বা ব্যাকরণ। গ্রামার যে পুস্তক পাঠ করিলে বাংলা ভাষা বলতে পড়তে লিখিতে পারা যায় তাকে গ্রামার বা ব্যাকরণ বলে। ইংলিশ গ্রামার যে পুস্তক পাঠ করিলে ইংলিশ ভাষা শেখা যায় বা তাকে ইংলিশ গ্রামার বলে। ইংলিশ গ্রামারকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। যেমন অর্থোগ্রাফি, বর্ণ, বর্ণমালা, বানান। দুই, ইটিমোলজি, পদের উৎপত্তি বা রূপান্তর বিন্যাস। তিন, সেন্ট্যাক্স, বাক্য গঠন প্রণালী। চার, পাঞ্চুয়েশন, চিহ্নের ব্যবহার। পাঁচ, প্রসরী, ছন্দের ব্যবহার। এই মোট পাঁচ প্রকার হচ্ছে ইংলিশ গ্রামার বা ইংরেজি গ্রামার। লেটার বা বর্ণ। ইংরেজি ভাষা লিখিবার জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে লেটার বা বর্ণ বলে। আকৃতিগতভাবে লেটার দুই প্রকার, যেমন ক্যাপিটাল লেটার, স্মল লেটার। ক্যাপিটাল লেটার বড় হাতের অক্ষর, যেমন বড় হাতের এ বি সি ডি ই। স্মল লেটার ছোট হাতের অক্ষর, যেমন ছোট হাতের এ বি সি ডি ই। এই মোট আকৃতিগতভাবে লেটার দুই প্রকার, ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার, বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর। উচ্চারণগতভাবে লেটার দুই প্রকার, যথা ভাউয়েল এবং কনসোনেন্ট। ভাউয়েল যে সকল লেটার নিজে নিজে উচ্চারণ হয় তাকে ভাউয়েল বলে। ভাউয়েল মোট পাঁচটি, যথা এ, ই, আই ও ইউ। কনসোনেন্ট ভাউয়েল বাদে বাকি সবগুলো কনসোনেন্ট, যেমন ডি, এফ, জি, এগুলো। নোট, ভাউয়েল ছাড়া কখনও ওয়ার্ড গঠন করা যায় না। যদি কোনো ওয়ার্ডের মধ্যে ভাউয়েল না থাকে, ওই ওয়ার্ড এর মাঝখানে অর্থাৎ শেষে ডাব্লু ওয়াই থাকিলে উক্ত ভাউয়েলকে সেমি ভাউয়েল বলে, যেমন ফ্লাই, স্কাই, এগুলো হচ্ছে সেমি ভাউয়েল। অ্যালফাবেট যে সকল লেটার বা বর্ণ একত্রে থাকিলে তাকে অ্যালফাবেট বা বর্ণমালা বলে, যেমন বাংলাদেশ, ঢাকা। ওয়ার্ড বা শব্দ এক বা একাধিক লেটার বা বর্ণ পাশাপাশি বসে যদি অর্থ প্রকাশ করে তাকে ওয়ার্ড বা শব্দ বলে, যেমন বার্ড, গড, ক্যাট, এগুলো পূর্ণাঙ্গ একটি অর্থ প্রকাশ করে। ওয়ার্ড বা শব্দগুলো দুটি, লেটারগুলোকে পাশাপাশি বসতে হবে এবং অর্থ প্রকাশ করতে হবে, অর্থাৎ ওয়ার্ড বা শব্দ। অর্থাৎ থ্যাংক ইউ ফর আওয়ার ওয়াচিং ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।